সালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে খাল্লা জাম বানাইতাম, তো হয়ে আপনার লগে রেসিপি শেয়ার করি। আমি কোনো বেলা আসলে ইলা বানাইছি না, তো আশা করি ইনশাল্লাহ সুন্দর হইতো। তো সানা 1 কাপ, দুধ 1 কাপ, যতখান সানা নিবা অতখান গুঁড়া দুধ নেওয়া লাগবো, আর 3 ভাগের 1 ভাগ নেওয়া লাগবো ময়দা। লাগবো আমরা ঘি বা বাটার হইলেও হইব, চিনি আর বেকিং পাউডার, এটা হইলে হারে 4 ভাগের 1 ভাগ আঁকি চা চামচ। তো আমরা সবটা লাগবো। সানা হরিয়া সানার এম্বালা করে মাঞ্জাই লিছি। আমার অবশ্য সানার আর একটা ভিডিও আছে, লাগে আজকে আর সানা দেখাইলাম। সব জিনিস আমরা পালা করে মাখাইয়া নরম সরম একটা গুল্লা বানাইম। পালা করে মাখাইয়া চিনি যত গলতে থাকবো আর ঘি যত গলতে থাকবো, অত এমনও নরম সরম একটা গুল্লা হয়ে যাব। সানাটা মাখাইতে মাখাইতে শক্তও লাগে, কিন্তু ঘেঁষে দি এমনও সফট হইব। তো কষ্ট হইলেও একটু টাইম লইয়া মাখাইবা পালা করে। তারপর কিবান কতখান সফট হয়েছে খাইটা, যত সময় ধরে চিনি আর বাটার না গলে অত সময় ধরে আপনার মাখানি লাগবো। আমার এই ছোটো কাপড়েও দি 6টার মতো হয়েছে মিষ্টি, আর একটু ছোটো সাইজ করলে কিবান আরও 8টার মতো করা যাইব, কিন্তু আমি মোটামুটি একটু মিডিয়াম সাইজ রাখলাম। আমাকে যত সময় ধরে মিষ্টি বানানি ওর আমরা চিনি শিরা বয়ে দিব। আমরা চিনি শিরা লাগবো, তো আমি 1 কাপ চিনির লগে 2 কাপ পানি নিছি, আর এলাইচি দিলাম আগে ফ্লেভারও লাগে। শিরাটা উতরাইয়া পরে গ্যাস অফ করিলাম। আমরা তেল বয়ে দিছি, একবারে আপ ডুবানি যাইতো ওরকম গরম তেলের মাঝে আগে আমরা মিষ্টি দিব। শিরা আমি রাখি দিছি ঠান্ডা হইবার লাগে, গ্যাস অফ, আর এবার দিস স্লো গ্যাসও, পয়লা স্লো গ্যাসও অ্যাটলিস্ট 3-4 মিনিট হিটার বাজমু, আর বাদে আমরা মিডিয়াম গ্যাসে বাজমু, নাইলে বিতর ওই তো নাই। 5 মিনিট পরে এক সাইড প্রায় ওই গেছে, তো আস্তে আস্তে মশলা যে সুন্দর ফুলছে সৌ সাইডও আমরা উল্টাইয়া দেওয়ার লাগবো। খালা জাম বানাই রামতে তো আর একবারে খালা হওয়ার আগ পর্যন্ত বাজা লাগবো, দুই সাইড উল্টাইয়া ফালটাইয়া লাড়ি সারি। আমার খালা জাম যথেষ্ট খালো হয়ে গেছে, এখন ডাইরেক্ট কন্টাকে তুলিয়া তেল নিজাইয়া বালা করি আসিয়া গার্ডেন দেখা করে দিই, আর আমার ঠান্ডা শিরার মাঝে ডালি দিব। কিন্তু শিরার মাঝে দিয়া কোনো জাল দেবার কোনো দরকার নাই, কারণ গরম মিষ্টি আর অলরেডি ইনের মাঝে বেকিং পাউডার তো সবটা ময়দা ওদা দেওয়া আছে, এমনও শিরা ঠান্ডিয়া আর ভিতরে যথেষ্ট রস যাইব। আমরা ডাইরেক্ট ঘন্টাকেও তুলিয়া তেল নিয়ে যাইয়া আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আঁকি গুড়িয়ে রাখবো। যেগুলাকে এখন তো মিষ্টি উপরে দিয়ে বাসাইল আছে, যেগুলা শিরা মাই দিব মিষ্টি তলে দিয়ে যাইব। যে মজা গেরান বার হয়েছে মাশাআল্লাহ। তো গুড়িয়া আধা ঘন্টা বা 1 ঘন্টা দেখি কত সময় লাগে, পরে আপনারা ইন্টারে দেখাই বলে। আমরা মিষ্টি ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে 1 ঘন্টা বাদে, আসলে আমি হাফ অ্যান আওয়ার বাদে আধা ঘন্টা বাদে আমি উল্টাইয়া দিছিলাম, করে এক সাইড শক্ত হয়ে গেছিল, তো উল্টাইয়া দেওয়ার পরে এখন আলাই দিলে দুই সাইড নরম হয়ে গেছে। আপনারা চাইলে শিরার মাঝে ভিজাইও রাখতে পারবা, তুলিয়া লগালগ খাইতে পারবা, আর নাইলে সুন্দর করে দুধ দিয়ে সাজাইতে পারবা। আমি সাজাইয়া আপনারা আরে দেখাই দাম, বালা করে শিরা জড়াইয়া তুলে নিম আঁকি। মাশাল্লাহ সাজাই লিছি, আমি মাওয়া দিয়ে সাজাইছি, আজকে বানাইছিলাম মাওয়া, আর একটা ভিডিওর মাঝে আলাদাভাবে দিছি আপনাদের খাইটা দেখায়। কতখান সফট হয়েছে বুঝতেও পারবা কিমান, ভিতর মাশাল্লাহ যে সুন্দর হয়েছে, আমার খুবই ফেভারেট। আমি যে পাল্লা পাই খালা মিষ্টি, তো আপনারা ডেফিনেটলি বানাইবা। আমার লখন মদনে যদি পারে তো আপনারা পারতা না, খানে আপনারা তো আরও এক্সপার্ট। বালা তাহকা সকল দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।